আচ্ছা, ভালো ঘরে ফ্যামিলিতে বিয়ে বসে তার সাথে জীবনসঙ্গী করে বুড়ো হোক ধুড়ো হোক, তারা আমার কোনো যা আসে না। সে যদি আমার দুই বেলা খাওয়ান দিতে পারে, পাঁচ বছর নামাজ পড়াইতে পারে, একটু ভালোভাবে রাখতে পারে, আমি আল্লাহর কাছে এটুকুই চাই, আর তার বেশি চাই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনের গল্প জানার চেষ্টা করব, কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? বাবাটার চিকিৎসার টাকা পাইতাছি না, বাবাটার অনেক কষ্টই আছে, দুইটা ভাই আছে, আম্মু আছে, যত করে নিজের পরের বাসায় কাজ করে খাই, সেক্ষণ আমার সংসার চলে। কিন্তু বাবাটি স্টক করার পর থেকে বেরোনি, স্টক করছে। কোনো ভাই বোন নাই? আর ভাই বোন নাই, সবার বড় আমি, ভাই দুটা ছোট আছে। আচ্ছা আচ্ছা। বাবাটি স্টক করছে, স্টক করার পর থেকে মানুষের বাসায় কাজ করি, 1000 টাকা মাস। ডাইল ভাত যাই খাই, পাঁচ বক্ত নামাজ পড়বো, যেন আমার মতন বাচ্চারাও যেন বাইদ্য পরিবারের মতন না হয়। আমি একটা ভালো ঘরে ফ্যামিলিতে বিয়ে বসে তার সাথে জীবনসঙ্গী করে বুড়ো হোক ধুড়ো হোক, তারা আমার কোনো যা আসে না। সে যদি আমার দুই বেলা খাওয়ান দিতে পারে, পাঁচ বক্ত নামাজ পড়াইতে পারে, একটু ভালোভাবে রাখতে পারে, আমি আল্লাহর কাছে এটুকুই চাই, আর তার বেশি চাই না। লেখাপড়া করছিলেন? না ভাইয়া, লেখাপড়া করি নাই, আল্লাহর রহমতে পাঁচ বক্ত নামাজ পড়বার পরে এমনি করতে পারি, কিন্তু লেখাপড়া করি না। লেখাপড়াও করবো কেমনি, ঘুরে ঘুরে জন্ম হয়েছে ভাই। যদি লেখাপড়া জানতেন তাহলে কি মানে লেখাপড়া কষ্ট হতো ভাই? আর লেখাপড়া জানলে হয়তো একটা চাকরি বাকরি করতাম, তো বাবাটার চিকিৎসা ভালো মতন চালাইতে পারতাম, দুই বেলা দুইটা গরিব যাই হোক ভাই দুইটাতে খাওয়াইতে পারতাম। এখন তাও পারি না, কি করবো, মানুষের বাসা বাড়িতে কাজ করি, খুঁটা মানুষের বাসার কাজ তো জানেনি, হাতের মেশিন চালাইতে পারি তো ওভাবে কিনতেও পারি না। আর বাবার জন্য চিকিৎসার জন্য দলিলটা আমি জমিনটা বন্ধকে রাখছি, 50,000 টাকার জন্য বাবার চিকিৎসা করছি, জমিনটা আমার 5 কাঠা জমিনটা ছাড়াইতে পারে না, ছাড়াইতে পারি না ভাই, কি করবো, অনেক অভাবে আছি। তখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? ভাবছি যদি আমি একটা ভালো মনের মতন মানুষ পাই, সে যদি আমার বিয়া শাদী করে, যদি আমার জমিন ছাড়াই দেয়, কি আমার দায়িত্ব নেই আমার বিয়া করা, আমি তার নামে জমিনটা দলিল করে দেবো, তার কাছে আমি বিবাহ বসবো, আমার এইটুকুই আশা আছে। মানে স্বামীর নামে সবকিছু দিয়ে স্বামীর সংসারে সংসার করবেন, সেটা আশা করতেছেন? আমার এইটুকুই আশা আছে। যাই হোক, আসলে সব মেয়ের এরকম আশা হওয়া উচিত বা স্বামী ভক্ত হওয়া উচিত, একটা মেয়ের জীবনে স্বামী সবকিছু। কি করবো ভাই, সে যদি আমার জন্য করতে পারে তো আমি কি তার জন্য করতে পারবো না? এখন বাবাটা চলতে পারে না, এখন বাবা মারে ফেলে আছে, একখানে তো যাইতে পারে, একখানে গেলে তো ডাল ভাত যাই হোক একজোর আমার খাওয়াবে, আমার বুড়ো বুড়ি বাপ মা যে আমার জন্ম দিচ্ছে তাদের ফেলে আছে, তো আমি যাইতে পারি না, কি করবো? আপনার দেশের বাড়ি কোথায়? এই তো সাবান নবীনগর। সাবান নবীনগর। কেউ যদি যোগাযোগ করতে চায় বা কেউ যদি বিয়ে শাদী করতে চায়, ধরুন অনেকে আছে স্ত্রী মারা গেছে বা স্ত্রী চলে গেছে, এরকম বয়স্ক লোক যদি বিয়ে করতে চায়, তাহলে যদি আমার দুই বেলা খাওয়ান দিতে পারে, একটু ভালোভাবে রাখতে পারে, আমি তার কাছেই বিয়ে বসবো, আমার এইটুকুই। তো আপনার নাম্বারটা একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম্বার নাই তো, আমার বান্ধবীর একটা ফোন দিছে, ওর ফোন দিয়ে কথাবার্তা বলবো, আবার যদি একটা ভালো মনের মানুষ পাই, সে যদি আমার একটা ফোন কিনা টাকা দেয়। নাম্বারটা কি দেখে বলতে পারবে? তা আপনার নাম্বারটা কি এখন দিবেন না পরে দিয়ে দিবেন? ভাই আমার কাছে তো সিম কেনার মতো নাই, টাকা হলে আমি একটা সিম কিনা, তখন আপনারা আমি নাম্বারটা পাঠিয়ে দেবো। হ্যালো প্রিয়া, শুনতে পারলেন কতটা অসহায়, তার কাছে একটা সিম কার্ড নাই, আসলে সিম কার্ড ব্যবস্থা করে আসলে সেই নাম্বারটা দিলে আমরা নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তা আপু আর কিছু বলতে চান? চাই তো ভাই আল্লাহর কাছে আপনার একটু দোয়া করেন, আমি যেন একটা ভালো মনের মতন স্বামী পাই, সেজন্য আমার একটু দায়িত্ব নেয়, আমার বুড়ো বুড়ি বাবা মাটার একটু দেখে ভাই, আমার এইটুকুই ইচ্ছা। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।